কিরে বাবু, ওর কি অবস্থা ওদের আজকে? তোরা না বাংলাদেশকে অনেক ঝাড়ি মারছিলি যে সবাইরে হারাই দিবু, আর এখন কি হয়েছে? আজকে তো আমাদের সাথে হারলি তোরা। আরে হুনেন হুনেন রোহিত ভাই, সব ম্যাচ জিতে গেলে আপনার আবার কি নিয়ে চলবেন? বাহ ভাই বাহ, তোরা ম্যাচ হারবি কিন্তু কোনোদিন মুখে হারবি না, তোদের এই অভ্যাস কোনোদিন গেল না। ধর কি কইলেন এটা মিয়া, এশিয়া কাপে কি আপনাদের মনে নাই নাকি আপনারা কিভাবে হারছিলেন আমাদের কাছে? হ ভাই, মনে আছে তো আমরা কিভাবে হারছিলাম, কিন্তু এগুলান সব প্রতিশোধ নিতেছি। তোমরা এশিয়া কাপে আমাদের হারাইছো না, এখন বিশ্বকাপে তোমাদের একটা ম্যাচ আমরা জিততে দিমু না। ভাই দেখুন নি, আপনারা সামনে ম্যাচে আমাদের সাথে পড়েন না, নাইলে কিন্তু আপনাদের হারাই দিমু। আপনারা বহুত গল্প মাইরা নিছেন আজকে। যা কইছো কইছো তুমি, কিন্তু এইসব কইয়া তুমি আমাদের কাছে মার্কেট পাবে না, কারণ তোমরা যে হারুনটা হারছো আজকে। হ্যাঁ রোহিত ভাই, আমরা আপনাদের খেলা দেখতেছিলাম, আপনারা ভালোই খেলতেছিলেন, তো আমরাও ভাবতেছি যে আগামীকাল যে ম্যাচটা আছে বাংলাদেশের সাথে, বাংলাদেশে আমরা হারাই দিমু। আরে নেদারল্যান্ড ছোট ভাই, তুমি হুনো হুনো, তুমি যেটা বলতেছো এটা হইব না। বাংলাদেশের এত অবস্থাও খারাপ হয় নাই যে তোমাদের সাথে হাইরা যাব। আরে বড় ভাই হুনেন হুনেন, ওই সব কইয়েন না, দেখেন এই দিন আমরা বাংলাদেশকে কিন্তু আসলেই হারাই দিমু। এসব কথা শোনার পর বাংলাদেশ দি নেক্সট ডে। তুমি কি নেদারল্যান্ড টিমের ক্যাপ্টেন? তুমি ইন্ডিয়া আর পাকিস্তানের সামনে কি কইছো? আপনি কে? আমি বাংলাদেশ টিমের প্লেয়ার। আচ্ছা, আরে হালার বহালা নেদারল্যান্ড ক্রিকেট টিম, তুই ভাবল জায়গা পাস নাই? তুই কেন বলতে গেছিস ইন্ডিয়া আর পাকিস্তানের কাছে যে আমাদের হারাই দিব? আরে হুন আফগানিস্তান, যা পানি লই আই গাড়ি থেকে, আমি হাত ধুমু, তোরা কিছু বললে কিন্তু তোদের ঝাড়া দিমু। কেমন দিলাম?